দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রয়েছি আমরা আমবাড়ি হাটে, যেখানে দেখছেন যে দেশাল জাতের সার বিক্রি হচ্ছে সে জায়গায় রয়েছি। এখানে কি দাম দর চলছে নাকি? ১১০ চাইছেন কাউসার ভাই, কি অবস্থা বলেন, কিনছেন? কি উদ্দেশ্যে কিনছেন? নিজের ব্যবসার জন্য। আমবাড়ি হাটে সবাই বিক্রি করে, আবার আপনি আমবাড়ি হাটে কিনছেন? বাজার তো খারাপ, বাজার খারাপ, কাস্টমার নাই, কোনো কাস্টমার নেই। এজন্য কি সুযোগে সদ্ব্যবহার করছেন? আজকে এখানে কিনে কোথায় বিক্রি? এটা মনে করেন নিয়ে যে খোসা বাড়িও বিক্রি হবে, পাটে থাকলে ওখানেও বিক্রি হবে, ওখানেও বিক্রি হবে। তাহলে মোটামুটি যে রেটে রিজনেবল মনে হয় ওই হাটে কিনে, ওই হাটে কিনতে হবে, যে হাটে মনে হয়, যেখানে প্রত্যা মনে হবে সেখানে কিনতে হবে, সেখানে কিনতে হবে, সেখানে কিনতে হবে। তা ঠিক আছে, আসেন দেখি, আমরা আছি আপনার সাথে। কোনটা দাম বললেন? কোনটা বললেন? এইটা ৮৫, দুদাত বয়স ৮৫,০০০ বলছেন। ভাই কত চাইছে ফিনিশিং এ? ৯০ আর ৮৫, এই যে এইটা। আর ওটা ওটা এটাও দাম দর চলছে। হ্যাঁ ভাই, আজ গরু বেচলে কাল তো গরু কিছু ভারী ভাই ভাই ভারী ভাব নাই। হ্যাঁ, আচ্ছা বাড়িতে থাকবো, আমি বাড়িতে থাকবো, বিক্রি করবেন না? না, মানে কি লস করে কোসে? অনেক লস, অনেক লস। কত বললেন এটা? বলে তো মনে করিস কিনতে হবে। ৫৮, কত চাইলো ফিনিশিং এ? ৬৫, দাঁত হয়েছে, দাঁত হয়েছে, হ্যাঁ দুই দাঁত, ৫৮ এবং ৬৫, এইটা। একেবারে ৯৫, আর কত বললো? ৮৫ এবং ৯৫, মানে লাস্ট। এটাই কি ফিনিশিং? ৯০ পার হলে বিক্রি করবেন? এটা কত দিলেন? ৯০ চাচ্ছেন? ৯০ না ৯০ ভাই, ভাই বলেন তো ৯০, ৯০, ৯০। হ্যাঁ ঠিক আছে, বলেন না ৯০। কত কত বললেন? ৭৫, আর ভাই কত চাইলো লাস্ট? ৭৫, মানে ফিনিশিং এ কত ভাইয়া? ফিনিশিং এ কত? একদম ২০০০ কম। দাঁত কি হয়ে গেছে? দাঁত হয় নাই, এখন আগর আছে। ২০০০ কম ৯০ আর ৭৫। কি এটাও দাম দিচ্ছেন কাউসার ভাই? কাউসার ভাই দাম দিচ্ছে ৬৫,০০০, ৬৫। আর অন্য কেউ দাম কত দিচ্ছে? অন্য কেউ দাম দিচ্ছে ৫৫,০০০ ভাই, ৫৫,০০০। হ্যাঁ, ইনি ১৫,০০০ বেশি আছে, বেশি দিচ্ছে। হ্যাঁ, তারপরে দেওয়া যাচ্ছে না, তারপরে দেওয়া যাচ্ছে না, তারপরে দেওয়া যাচ্ছে না ভাই। কি অবস্থা আপনাদের, কি খবর আজকে বলেন? কেনা বেচার কি খবর? না বেচা কেনা করছি ভাই, বুঝছেন? এটা এটা লাস্ট ফিনিশিং কত চাইলেন? টাকা বের কেজেন ভাই, তাও তো না, কত চাইলেন লাস্ট? এটা ৯০, ৯০, এর নিচে আসবে না? ৯০,০০০ দাম তো এইটা। এটাই কি লাস্ট? না না, আমাদেরকে একুরের দাম না হলে তো দর্শক বুঝবে কিভাবে? ৮৩, ও বা ৮৩, ঠিক আছে, লাস্ট একদম ফিনিশিং, দেখছেন
83,000 হলে এটা কিন্তু এটা বিক্রি করতে চায়। এটা কত চাইলেন? এটা এটা 82 বিক্রির দাম 75 হলে দেওয়া যাবে। দাঁত কি হয় নাই? দুই দাঁত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু চলে যাই এই পাশে। কি অবস্থা, কত দিলেন ভাই? 56। চাচা কত চাইছে? 62। 56 এবং 62। দেখি কি অবস্থা, কেমন দাম দিচ্ছেন উনি। আমরা আছি ওনার সাথে, আপনারা একটু ধারণা নিয়ে নেন কেমন দরে বিক্রি হচ্ছে। কি ভাই রাগ করেছেন কেন? রাগ করিবে, রাগ করিবে। কত 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 বলছে? 75। কত চাইলো লাস্ট? 80 মতো। ২০০০80-র মধ্যে না? কত 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 বলছেন কাউসার ভাই? ২০০০ আর উনি কত চাইলো? কি অবস্থা বলেন আজকে, তাহলে সব মিলে কি মনে হলো কেনা যাবে? আজকে কয়টা কিনে কয়টা বিক্রি করলেন? গরু ভাই নিয়ে আসলাম, লস হয়েছে। নিয়ে আসলেন, লস হয়েছে? ১,০০০ টাকা লস। কেন? আপনার এলাকাও কিনেন, হাটেও কিনেন? আমার অনেক সময় মনে করো গরু বিক্রি হবে ৭০, দাম যাবে ১,০০০, ওই গরুটা কিনা যায়। আইডিয়া নাই। আচ্ছা আচ্ছা, তো একটু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো, কেউ যদি যোগাযোগ করে আসতে চায় বা যোগাযোগ করতে চাই। 0175 8 22 3 1 7 1 1 7 1 1 7 1 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
Yeah.